আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, বিশেষ করে যারা জাল জালিয়াতির শিকার হয়েছেন বা জাল জালিয়াতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন, এখনও এরকম ভুক্তভোগী রয়েছেন যারা বিভিন্ন রকমের জাল দলিলের কারণে বা মিথ্যা ডকুমেন্টের কারণে বা এরকম জাল দলিল তৈরির কারণে তারা এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হয়ে চলছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজে লাগবে। বা যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই সচেতন করা উচিত, যে সকল এই ধরনের ভিডিও তাদের অবশ্যই দেখা উচিত, যার কারণে অনেক সময় দেখা যায় জাল জালিয়াতির যে ধরনের সাজা শাস্তির ব্যাপার রয়েছে, জেল হতে পারে এবং কারাদণ্ড হতে পারে, ইভেন সশ্রম কারাদণ্ড হতে পারে, এমনকি 10 বছর 14 বছরেরও সশ্রম কারাদণ্ড হতে পারে, এই ধরনের ভয়াবহ শাস্তি রয়েছে। সেই সকল বিষয়ে যদি মানুষকে সচেতন করা যায় তাহলে মানুষ এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবে এবং এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নিজেকে করবে না বলে আমার ধারণা। তাই আজকের এই ভিডিওটি সকলের জন্য আমি মনে করি প্রয়োজনীয়, বিশেষ করে জাল জালিয়াতি কি ও তার উপাদান, আসলে আমরা কখন একটা ডকুমেন্টকে আসলে জাল বা জালিয়াতি হয়েছে বলে বলতে পারবো, বা এই সকল বিষয় আদালতে কোন কোন বিষয়কে আসলে উপস্থাপন করলে সেই সকল বিষয়কে জালিয়াতির আওতায় আনা যায় এবং সেটাকে একটা জালিয়াতি হয়েছে বলে আদালতে প্রমাণ করতে আপনার আমার কী বিষয় সম্পর্কে মনোযোগী হতে হবে বা কোন সকল বিষয়কে জানতে হবে, সে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। এছাড়া আমি চেষ্টা করব এই জাল জালিয়াতি সম্পর্কে আইনে, বিশেষ করে দণ্ডবিধি আইনে, যেটাকে ফৌজদারি অপরাধ আমরা বলে থাকি, সেই ফৌজদারি অপরাধে দণ্ডবিধি আইনে বিস্তর আলোচনা করা হয়েছে। অনেক বিশাল একটি চ্যাপ্টার নিয়ে এখানে জাল জালিয়াতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাল দলিল বলতে কী ধরনের দলিল, মিথ্যা দলিল কী ধরনের দলিল, জালিয়াতি করলে কোন কোন ক্ষেত্রে কী অপরাধ হবে, আদালত অঙ্গনে যদি কেউ কোনো নথিপত্র জালিয়াতি করে থাকে সেটার সাজা শাস্তি কী হবে, উইল বা হেবা বা এই ধরনের মূল্যবান ডকুমেন্ট যদি কেউ জালিয়াতি করে থাকে তাহলে কী হবে, জালিয়াতি করার পর সেই ডকুমেন্ট নিয়ে বসে থাকলো সেটা এক ধরনের অপরাধ, আর জালিয়াতি করার পর সেই ডকুমেন্ট যদি সত্য বলে চালিয়ে দেওয়ার জন্য আবার তিনি কোথাও সেটাকে ব্যবহার করেন তাহলে সেটা আরও বেশি গুরুতর অপরাধ। এই ধরনের অসংখ্য অপরাধ জাল জালিয়াতির সাথে সম্পৃক্ত। তাই এই বিষয়টা নিয়ে আমরা কয়েকটি পর্বে, অন্ততপক্ষে 2টি বা 3টি পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব জালিয়াতি হতে গেলে কী সকল বিষয় আসলে বিবেচনায় নিলে পরে সেটাকে জালিয়াতি বলা যায়। জালিয়াতির মূল 2টা উপাদান আমরা এখানে আলোচনা করব, একটা হলো মিথ্যা দলিল বানানো, 2 হচ্ছে প্রতারণামূলক উদ্দেশ্য নিয়ে মিথ্যা দলিল বানানো। দেখা গেল শুধুমাত্র ভবিষ্যতে কোনো একটা কাজ করার জন্য একটা মিথ্যা দলিল বানানো হয়েছে, সেটা একরকম, সেটা এরকম হতে পারে কেউ চাকরিতে ভালো, নিজেকে ভালো স্যালারি আর্ন করার জন্য একটা সার্টিফিকেট সে তৈরি করেছে, এটা মিথ্যা দলিল বানানো হয়েছে। কিন্তু আরেকটা দেখা গেল এমন একটি দলিল তৈরি করা হয়েছে যার প্রতারণামূলক উদ্দেশ্য ছিল যে কাউকে আমি প্রতারিত করব, দলিলটা আমি তৈরি করে ফেলি। যেমন ধরেন একটা সাবকবলা দলিল বা কোনো একটা হেবা দলিল, এই ধরনের দলিল তিনি কাউকে ভুল বুঝিয়ে বা অন্য কোনো দলিল কাউকে ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে সেই দলিলটা তিনি তৈরি করেছেন যার উদ্দেশ্য প্রথমেই ছিল প্রতারণা করা এবং সেই দলিলটা তিনি মিথ্যাভাবে তৈরি করেছেন, তাহলে দ্বিতীয় উপাদানটি আসলে প্রযোজ্য হবে যে দলিলটা শুরুতেই তিনি প্রতারণা করার উদ্দেশ্যে নিয়ে, মানে কাজটাই শুরু করেছেন কাউকে ছলনার মাধ্যমে, কাউকে প্রতারণার মাধ্যমে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে কোনো আর অন্য একটা দলিল তৈরিতে তিনি স্বাক্ষর করিয়েছেন, অথবা নিজে এই ধরনের দলিল অন্য কারো সহযোগিতা নিয়ে তৈরি করেছেন, তাহলেও কিন্তু সেটা প্রতারণার উদ্দেশ্য নিয়ে করা এবং সেটা জালিয়াতি হিসেবে গণ্য হবে। এখন জালিয়াতির অন্যান্য উপাদান যেগুলো আমাদেরকে পাশাপাশি প্রমাণ করতে হবে বা আমাদেরকে অবশ্যই জাল জালিয়াতির জন্য মামলা করলে পরে সেই মামলায় এই সকল বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রেখে আগাতে হবে যে এই সকল উপাদান সেই মামলার ক্ষেত্রে আসছে কিনা বা সেই মোকদ্দমায় সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা।
যেমন আমরা এখানে অন্য সকল উপাদানের ক্ষেত্রে আরো পাঁচটি উপাদান আপনাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা বা ক্ষতি করা। যেই দলিলটা মিথ্যা দলিল তৈরি করা হলো বা যেই দলিলটা জাল করা হলো বা যেই দলিলটা সৃজন করা হলো প্রতারণার মাধ্যমে, সেটা অবশ্যই অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে, তাহলে সেটা জালিয়াতি হবে। তাহলে এক নম্বর উপাদান আমাদের গেল অন্য কারো ক্ষতি করার জন্য যে মিথ্যা দলিল তৈরি করা হয়েছে, তাহলে সেটা একটা জালিয়াতি হচ্ছে। দুই নম্বরে আমরা দেখব কোনো দাবি বা মালিকানা সমর্থন করা। তিনি যে মিথ্যা দলিলটা তৈরি করেছেন বা জালিয়াতির মাধ্যমে যে দলিলটা সৃজন করেছেন, সেই দলিলের মাধ্যমে তিনি যদি কোনো জমি, ফ্ল্যাট, প্লট বা অন্য কোনো কিছুর মালিকানা দাবি করেন, তাহলে কিন্তু সেটা জালিয়াতি হয়েছে বলে ধরে নেওয়া হবে। ধরেন আরেকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম, কেউ চাকরি পাওয়ার জন্য একটা দলিল তৈরি করলেন বা ডকুমেন্ট তৈরি করলেন এইরকম, যে তিনি দাবি করছেন যে তিনি এই ডিগ্রিটা লাভ করেছেন, কিন্তু তিনি সেই ডিগ্রিটা লাভ করেননি, সেটা দিয়ে তিনি দাবি করেন যদি এরকম, তাহলে তিনি সেটা জালিয়াতি করেছেন। তিন নম্বরে আমরা দেখব কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করার জন্য যে ডকুমেন্ট তৈরি করেন, তাহলেও কিন্তু সেটা একটা জালিয়াতি হবে। চার নম্বরে আমরা দেখব কোনো স্পষ্ট বা পরোক্ষ চুক্তি গ্রহণ করা। যেই ডকুমেন্টটা তিনি তৈরি করেছেন সেই ডকুমেন্ট বলে তিনি যদি অপর কোনো একটি চুক্তি স্বাক্ষর করেন বা পরোক্ষভাবে অপর আরেকটি চুক্তি তৈরি করেন বা অন্য কোনো দলিল তৈরি করেন, তাহলে তিনি জালিয়াতি করেছেন বলে ধরে নেওয়া হবে। ধরেন এমন একটা তিনি চুক্তি আপনার সামনে দেখালেন, আপনাকে বললেন যে আমি এই চুক্তি বলে এইটার অধিকারী, আপনি আমার সাথে ওই চুক্তিটা করতে পারেন, তাহলে তিনি যে প্রথম চুক্তিটা করে আপনাকে যে ডকুমেন্ট দেখালেন, তাহলে সেই প্রথমটার প্রেক্ষিতে প্রথমটাই কিন্তু জালিয়াতি করেছেন বলে ধরে নেওয়া হবে। আর প্রতারণা করা বা করতে পারে, যেই মিথ্যা দলিলটা তিনি তৈরি করেছেন সেটা প্রতারণা করার জন্য তৈরি করেছেন, অন্য কাউকে ঠকানোর জন্য, ছলনা করার জন্য, তিনি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস করার জন্য সেই দলিলটা তৈরি করেছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা জালিয়াতি হবে। এবং তিনি যদি সেটা করা এবং করতে পারে, এখানে দুটো শব্দ, যদি এটা দিয়ে তিনি একটা প্রতারণা করতে পারেন এরকমও যদি কোনো দলিল তৈরি করে বসে থাকেন, তাহলে কিন্তু জালিয়াতি হবে। আর এটা দণ্ডবিধি আইনে আলোচনা করা হয়েছে 463 থেকে শুরু করে 464, 465, 466, 467, 468, 469, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, এই ব্যাপক বেশ কয়েকটি ধারায় এই জাল জালিয়াতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতারণার জন্য যদি জালিয়াতি করেন কী হবে, জালিয়াতির মাধ্যমে মিথ্যা দলিল তৈরি করে তিনি যদি আদালতে ব্যবহার করেন বা আদালতের নথি যদি জালিয়াতি করেন, এইভাবে বেশ কিছু বিষয় আলোচনা আছে যা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব না, বললে সেটা ব্যাপক বিস্তর হয়ে যাবে এবং ওই জাল জালিয়াতির সাজা এবং শাস্তি কী রয়েছে সে সকল বিষয় নিয়ে আরেকটি ভিডিও আপনাদের সামনে আমরা বানানোর চেষ্টা করব শীঘ্রই। আর সেই ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর জাল জালিয়াতি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য বা কমেন্ট থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমরা উৎসাহিত হব আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।